প্রতিধ্বনি দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা জানান। আজকে রোগলিপিকরণ সহজ 82তম ক্লাস, আজকেও 15 মিনিট দেরি, কি করব, চেম্বারে বসে লাইভ করলে যা হয়, আজকেও 15 মিনিট দেরি। আজকে রোগলিপিকরণ সহজ 82তম ক্লাস, অডিয়েন্স আপনি একটু লিখেন, আমরা সর্বশেষ যে 81তম ক্লাস করছিলাম সেই দিন আমরা কি পড়েছিলাম, 81তম ক্লাসে আমরা কি পড়েছিলাম একটু লিখে জানান, 81তম ক্লাসে কি পড়েছিলাম, 81তম ক্লাসে কি পড়েছিলাম একটু লিখে জানান, তাড়াতাড়ি লিখেন, 81তম ক্লাসে আমরা কি পড়েছিলাম, 81তম ক্লাস, 81তম ক্লাসে আমরা কি পড়েছিলাম একটু লিখে জানান, 81তম ক্লাসে কি পড়েছিলাম। আজকে 82তম ক্লাস, 81তম ক্লাসে আমরা কি পড়েছিলাম, যাদের জানা আছে একটু লিখে জানান তাড়াতাড়ি, যাদের জানা আছে একটু লিখে জানান, 81তম ক্লাসে কি পড়েছিলাম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল ওকে, বিস্তৃতি বিস্তৃতি বিস্তৃতি, জি অডিয়েন্স আপনাদের অনেকেরই জানা আছে, নিজাম সাউন্ড একটু কম, অডিয়েন্স আপনাদের অনেকেই জানা, অনেকেরই জানা আছে, যে আমার দুইটা মুদ্রা দোষ আছে, আমার দুটি মুদ্রা দোষ আছে আপনারা অনেকেই জানেন। এক নাম্বারটি হচ্ছে রাগ উঠলে আমার নাক বাঁকা হয়ে যায়, নাক বাঁকা করে ফেলি। দুই নাম্বারটি হচ্ছে ঘরের কথা বলে দিই, আজকে ঘরের কথা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ, ঘরের কথা বলে দেব, বন্ধ হয়ে গেছে, আজকে একটু বড়াও, আজকে ঘরের কথা দিয়ে শুরু করব, ঘরের কথা দিয়ে শুরু করব। আমার মুদ্রা দোষ দুইটি, মুদ্রা দোষ দুইটি, এক নাম্বার মুদ্রা দোষ রাগলে নাক বাঁকা হয়ে যায়, দুই নাম্বার মুদ্রা দোষ ঘরের কথা বলে দেই। আজকে 3 তারিখ সেপ্টেম্বরে, তাই তো, সেপ্টেম্বরের 3 তারিখ সকালে রুগী দেখছি, এক ডাক্তার ফ্যামিলির রুগী, রুগীর নিজের খাতার মধ্যেই ওনার পুরো সমস্ত ফ্যামিলির মেম্বার যে কজন আছেন, বাবা মা ভাই বোন সন্তান স্ত্রী নিজে সবার রুগীলিপি করা, কিছু রুগীলিপি করা ওনাদের আর কিছু রুগীলিপি করা আমার এইচএসআর বা ডাক্তারদের, একটা খাতার মধ্যে সবগুলো রুগীলিপি, কখনো আসলে উনি এই 10-12 জনের মধ্যে 3-4-5 জন এরকম ফ্যামিলি মেম্বারদের ওষুধ নিয়ে যান। আজকে ওনার নিজের, ওনার বাবার, ওনার স্ত্রীর 3 জনের ওষুধ নেবেন, কিন্তু একটু মনোযোগ দিয়ে শোনেন, কিন্তু 3 জনের ওষুধ আমি লিখে দিলাম,
কি দিতে হবে, এক মাস করে ওষুধ লিখিয়ে দিলাম, কিন্তু ওনার ওয়াইফের নামটা যে সিরিয়ালে তার পূর্বের সিরিয়ালে আরেকজন রুগীর নাম লেখা আছে, সেটাও মহিলা, সম্ভবত ওনার ছোট বোন বা এরকম কিছু হবে। এই ছোট বোনের নাম হচ্ছে রেবা, সম্ভবত 9 নম্বর সিরিয়াল, 10 নম্বর সিরিয়ালে ওনার স্ত্রী ফাতেমা। আজকে রেবার ওষুধ নেবেন না, ফাতেমার ওষুধ নেবেন, নিজের ওষুধ নেবেন, বাবার ওষুধ নেবেন। ওনার বাবার ওষুধ দেওয়া হলো, ওনার ওষুধ দেওয়া হলো, ওনার স্ত্রীর ওষুধ যখন তৈরি হচ্ছে তখন আমার সহকারী ডাক্তার রুগীর সিরিয়াল নাম্বার ঠিক লিখছে শিশির মধ্যে, কিন্তু নাম লেখার সময় এক ফাঁকে পেজটা সরে যাওয়ার কারণে ফাতেমার পরিবর্তে নামটা লিখেছে রেবা। সিরিয়াল নাম্বার 9 ছিল সঠিক, কিন্তু 8 নম্বরে ছিল রেবা। অডিয়েন্স একটু খেয়াল করবেন আমি যা বলছি, 8 নম্বরে ছিল রেবা, 9 নম্বরে ছিল ফাতেমা, কিন্তু উনি 9 নম্বর লিখেছেন শিশির গায়ে ঠিক, কিন্তু লিখেছেন কোন ফাঁকে কাগজটা সরে গেছে, উনি এবার নাম লিখেছেন রেবা। ওষুধ তৈরি হলো, ওষুধ তৈরির পর এবার রুগীকে ওষুধ বুঝিয়ে দেওয়ার পালা, রুগীকে ওষুধ বুঝিয়ে দিচ্ছেন, রুগী ওষুধ বুঝে নিচ্ছেন, বাবারটা বুঝে নিলেন, নিজেরটা বুঝে নিলেন, এবার যখন তার স্ত্রীর ওষুধ বুঝে নেওয়ার পালা, শিশির গায়ে লেখা আছে রেবা, কিন্তু উনি নিয়েছে ওনার স্ত্রী ফাতেমার ওষুধ আজকে, কিন্তু আজকে কিন্তু রেবার ওষুধ দেননি, কিন্তু শিশির গায়ে লেখা আছে রেবা। রেবা দেখার পরে উনি ওষুধটি নিয়ে সাথে সাথে ভিতরে ঢুকলেন যে আমি তো ওষুধ দিচ্ছি একজনের, নাম অন্যজনের, এই কথা বলে যেহেতু ডাক্তার ভাগ্যগুণে বেঁচে গেলাম, যেহেতু ডাক্তার ফ্যামিলি, নিজে ডাক্তার, স্ত্রী ডাক্তার, ফ্যামিলির সবাই বেশিরভাগ ডাক্তার, এই জন্য রক্ষা। অডিয়েন্স আপনারা এবার বলেন, ওষুধ দিয়েছে একজনের, নাম লিখেছে অন্যজনের, এবার এই রুগী যদি এই ডাক্তার না হতো, অন্য কেহ যদি হয়, যে ওষুধ দিয়েছি স্ত্রীর জন্য, নামটা হলো ফাতেমা, কিন্তু নাম লিখেছে রেবা, এবার রুগী যদি এই ডাক্তার পেশেন্ট, আমি এটা বাদ দিলাম, যদি আদার্স পেশেন্ট যদি হতো, সেই ক্ষেত্রে রুগীর প্রতিক্রিয়া কী হতে পারতো, এবং সেই মুহূর্তে ডাক্তারের করণীয় কী ছিল বা কী করতে হবে। আজ এই মাত্র আমি লাইভে ঢোকার পূর্বে আমি কিন্তু এই পোস্ট দিয়েছি, এই রুগী দেখার ফাঁকে কয়েক লাইন লিখে পোস্ট দিয়েছি, যারা এই মুহূর্তে লাইভে আছেন লাইভ থেকে বের হয়ে আপনার পোস্টটা দেখে নেবেন। ঠিক ওই মুহূর্তে রুগী যখন বলল ওষুধ দিয়েছি স্ত্রীর জন্য, কিন্তু নাম লিখেছেন বোনের, এই এই ভুলটার ক্ষেত্রে এই ডাক্তার রুগী না হয়ে অন্য কোনো রুগী হলে সেই মুহূর্তে রুগী কী আচরণ করতে পারত, এবং ঠিক ওই সময় চিকিৎসকের করণীয়টা কী হতে পারে একটু যদি আমাকে শেয়ার করেন। ক্রনিক ভুল লিখতে ক্রনিক বানানটা এইভাবে না, ক্রনিক, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু বেশি ভালো না, এই কারণে আজকে সকাল থেকে কষ্টে আছি, যে কষ্ট কিছুক্ষণ আগে এইমাত্র কয়েক মিনিট আগে ফেসবুকে দিয়ে দিছি, কষ্টটা লিখেছি কি কষ্টে আছি কিছুক্ষণ আগে দিয়েছি, এবং রুগীলিপি 2-এর মধ্যে এই কষ্টটি 135 নম্বর পার্ট হিসাবে সংযোগ করেছি, 135 নম্বর পার্টে।
হুগলিপি টুতে 135 নাম্বার পার্ট নাম্বার 135-এ দিয়েছি, সেখানে লিখেছি রোগীর ঔষধের শিশিতে ও রোগীর নাম ভুল লিখলে চিকিৎসকের করণীয় একটু দেখে নেবেন সবাই। অডিয়েন্স, আমি জানতে চাই এই যে রোগীর শিশির গায়ে আপনি নামটি ভুল লিখলেন, ঠিক ওই মুহূর্তে রোগী যখন বলবে যে ডাক্তার সাহেব আমি ওষুধ দিয়েছি আমার স্ত্রীর জন্য কিন্তু নাম লিখেছেন আমার বোনের আগের সিরিয়ালেরটা, ঠিক এই মুহূর্তে রোগী কি ভাবতে পারে? ভুল হতেই পারে, তাই তো? হ্যাঁ, ভুল হতেই পারে। ডাক্তার সাহেব, এখন কথা আছে, দুইজন ব্যক্তির ভুল, এই ভুলটা খুব মারাত্মক। একজন হচ্ছে ডাক্তার সাহেবের ভুল, আরেকজন ড্রাইভারের ভুল, এই দুইটা ভুল কিন্তু মারাত্মক, এই দুইটা ভুল কিন্তু মারাত্মক, এই দুজনের ভুল কিন্তু মারাত্মক, ডাক্তারের ভুল আর ড্রাইভারের ভুল, এই দুইজনের ভুল কিন্তু একেবারেই মারাত্মক। অডিয়েন্স, আমি জানতে চাচ্ছি এই যে রোগীর একজনের পরিবর্তে যে রোগীর ওষুধ দিচ্ছি আমি, তার পরিবর্তে অন্যজনের নাম শিশির গায়ে লেখা, এই ক্ষেত্রে রোগীর ধারণা কি হতে পারে? এবং ঠিক ওই মুহূর্তে চিকিৎসকের করণীয় কি? আমি আপনাদের এই মতামত থেকে যে গন্ধ পাচ্ছি সেটা হচ্ছে এই যে এই পর্যন্ত আমার এসি সার্ভে ডাক্তারদেরকে নিয়ে যখন আমি কাজ করি, কাজ করতে যে যদি কারো ভুল যদি বলতে শুরু করি কোনো একজনের, অন্য যারা থাকে প্রত্যেকে ওইটাকে মাথা পেতে নিজের গায়ে চাপিয়ে নিচ্ছে। এখন এখানে ঠিক একই অডিয়েন্স আপনাদের কাছেও ঠিক এরকম গন্ধ পাচ্ছি আমি, একজন লিখছে ভুল হতেই পারে, তার মানে নিজেদের গায়ে কিংবা যে ভুলটা করলো তাকে কিছু না বলে নিজেদের গায়ে নিয়ে নিচ্ছেন, কি লিখছেন? ক্রনিক ভুল, ধন্যবাদ আপনাকে। রোগীকে বুঝিয়ে বলে ওষুধ চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, ওষুধ চেঞ্জ করে দিবেন রোগীকে সরিয়ে, ওষুধ চেঞ্জ করে দিবেন। আচ্ছা, আর কি কি করবেন বলেন তো, আর কি করণীয় আছে একটু বলেন, আর কি করণীয় আছে ওই মুহূর্তে? রোগীর ঔষধের শিশির গায়ে যখন আপনি নাম লিখবেন, সেই নাম যদি ভুল লিখেন, ডাক্তারের ভুল ও ড্রাইভারের ভুল একই মারাত্মক। জি জি, এবার তো বুঝতে পারছেন ভালো, মারাত্মক ভুল। আর কি অমন ভুল করা যাবে না, না তা তো ঠিক আছে, পরে বলবেন ভুল করা যাবে কি যাবে না ওটা পরে। আমি আপনাদের জানতে চাচ্ছি এই যে রোগীর শিশির গায়ে আপনি নাম লিখলেন, ভুল নাম লিখলেন, রোগী যখন আপনার এই ভুল নাম দেখে ফেলল ঠিক ওই মুহূর্তে আপনার করণীয় কি? ঠিক ওই মুহূর্তে আপনার করণীয় কি, চিকিৎসকের করণীয় কি আমি জানতে চাচ্ছি। চিকিৎসক ঠিক ওই মুহূর্তে কি করবেন? চিকিৎসক ওই মুহূর্তে কি করবেন? কি লিখছে? চমৎকার ভুল, চরমভাবে বিপদ। ভুল তো করলেন, ভুলের পরে আরো ভুল হবে এরকম, যদি আপনি এই রোগীর আপনাদের একটা মোবাইল দেন, ওই আজকে যেটা পোস্ট দিয়েছি ওইটা বের করে একটা মোবাইল দেন আমাকে।
রোগীকে সামনে রেখে যদি আপনি তাৎক্ষণিক ওষুধটা নতুন করে বানিয়ে দেন, এটা হবে আপনার জন্য আরেকটি মারাত্মক ভুল। রোগীকে যে ওষুধটি বুঝিয়ে দিচ্ছিলেন সে ওষুধটি রোগীর হাত থেকে যদি আপনি নিয়ে, কিংবা আপনি যে ওষুধটি বোঝাচ্ছিলেন সে ওষুধটা যদি আপনি তাৎক্ষণিক সরিয়ে দিয়ে আরেকটি নতুন ওষুধ বানিয়ে দেন, এটা হবে আরেকটি মারাত্মক ভুল। এক নাম্বার পয়েন্ট, ঘাবড়ানো যাবে না। কে লিখছে ঘাবড়ানো যাবে না? আচ্ছা, পাওয়া গেছে? পান না? আচ্ছা, অডিয়েন্স, রোগীকে যে ওষুধটি আপনি বোঝাচ্ছিলেন সে ওষুধটি তাৎক্ষণিক সরিয়ে দিয়ে যদি আপনি নতুন করে ওষুধ বানিয়ে দেন ওই মুহূর্তে, এবার এটা হবে আরেকটি ভুল। এ কারণে যে আপনি এরকম ভুল প্রায় হয়তো করেন, এটা আপনার কাছে সহনীয় কিংবা স্বাভাবিক ব্যাপার। আর রোগী ভাববে আমি যদি দেখতে না পেতাম তাহলে আজকে আমার বিপদ ঘটতে পারতো, একজনের ওষুধ আমাকে আরেকজনকে খাওয়াতে হতো। এটা থাকবে রোগীর ধারণা যে আপনি তাৎক্ষণিক ওষুধটা যদি রোগীকে দেখে যদি সরিয়ে দিয়ে যদি আপনি ওষুধটা আবার যদি নতুন করে বানিয়ে দেন, এখানে হবে একটা আরেকটা মারাত্মক ভুল। তাহলে করণীয় কি কি করতে হবে? তাহলে এই মুহূর্তে করণীয় কি? আবার যদি রোগীর হাত থেকে ওষুধটি নিয়ে আপনি তাৎক্ষণিক নামটা কেটে যদি রেবা শব্দটা মুছে নতুন করে যদি ফাতেমা লিখে দেন, এটা হবে আরেকটা ভুল। রোগী দেখতে পাচ্ছে আপনি যদি আগের লেবেলটা উঠিয়ে দিয়ে নতুন করে আরেকটি লেবেল লাগিয়ে যদি নামটা লিখে দেন, এটা হবে আরেকটা ভুল। অনেক সময় আমরা ঔষধের সাথে ফাইটাম দিয়ে থাকি, রোগীকে দেখে যদি এমন হয়, ডাক্তার নিজে যদি এমন কনফিউজের মধ্যে পড়ে যায় যে ওষুধটি সম্ভবত ঠিক হয় নাই, ওষুধটি মনে হয় আমি ফাতেমার পরিবর্তে রেবার ওষুধটি তৈরি করেছি, পুরাতন রেবার ওষুধটি বানিয়েছি, এমন যদি হয় অনেক ক্ষেত্রে অনেক ডাক্তার ফাইটামটি ঠিক রেখে ওষুধটা চেঞ্জ করে দেন, এটা হবে আরেকটা ভুল। তাহলে করণীয় কি? যদি আমি ও দেখব না, ধরেন এটা হচ্ছে লাইটটা, এটার মধ্যে বের করে দেন, আমি লাইটটা দেখবো, এটার মধ্যে কাজ করবো, শুধু লাইটটা দেখে দেন। অডিয়েন্স, আমি একবার বললাম যে যে ওষুধটি তৈরি করেছেন সে ওষুধটি রোগীকে না দিয়ে এই ওষুধটি রেখে, এই ওষুধটি রেখে, সাউন্ডটা বন্ধ করে দেন, সে ওষুধটি রেখে আপনি নতুন করে ওষুধ বানিয়ে দিতে পারবেন না, এটাও বললাম। আবার বলছি রোগীকে দেখে আপনি রোগীর নামটি মুছে দিয়ে নামটা কেটে নতুন নাম তাও লেখা যাবে না, তাও লেখা যাবে না, কিংবা লেবেলটি মুছে নতুন লেবেলও লাগানো যাবে না, তাহলে চিকিৎসকের করণীয় কি? কি করবেন তিনি? তাহলে উনি কি করবেন? উনি নতুন ওষুধ বানিয়ে দিতে পারবেন না, লেবেলটা নামটা কেটে নতুন করে নামটা কেটে নাম লিখে দিতে পারবেন না, লেবেলটা উঠিয়ে নতুন লেবেলও লাগাইতে পারবেন না। আরো ভুল হবে যদি রোগীকে অন্যত্র রেখে
রোগীকে সরিয়ে দিয়ে যদি একা বসে ওষুধের রুমে যেয়ে যদি ওষুধটি লেবেলটা উঠিয়ে হোক নতুন করে আবার নতুন শিশিতে ওষুধটি তৈরি করে দেন সেটা হবে আরেকটা ভুল। রোগীকে অন্য রুমে রেখে আপনি রোগীর প্রথম যে ওষুধটি তৈরি করলেন সে ওষুধগুলো বাদ দিয়ে নতুন শিশিতে ওষুধ তৈরি করে দেওয়া এটা হবে আরেকটা ভুল। তাহলে ডাক্তারের করণীয়টা কি হবে? ডাক্তার তাহলে কি করবেন? কি ডাক্তার সরি বলবেন যে ভাই প্লিজ ক্ষমা চাই, মাফ চাই, ভুল করেছি আর করব না, কান ধরলাম, এরকম আমি ভুল করেছি আর এ ভুল করব না, আমাকে ক্ষমা করে দেন, এক্সট্রিমলি সরি, সরি আর সরি, সস্তা ভাষা, তাহলে কি করবেন? আপনারা একটু আমাকে কিছু পরামর্শ দেন যে তাহলে ডাক্তার সাহেব কি করতে পারবেন, কি করণীয়, উনি তখন কি করবেন, ঠিক ওই মুহূর্তে ওনাকে কি করতে হবে যেটা করলে রোগীকে আবার কোনো কোনো ডাক্তার ওই মুহূর্তে, আজকে আমার লেখা লেখার সময় অনেক ডাক্তার পরামর্শ দিয়েছেন, রোগী যদি ডাক্তারের অনুগত হয় তাহলে রোগী এটা বুঝে দেওয়া যায় যে ভাই ওষুধ তো ঠিক আছে, শুধু নামটা লিখতে ভুল হয়েছে, এটা আপনি খেতে পারেন। কি ঠেকা রোগী, কি ঠেকা ঠেকছে, টাকা দিয়ে ওষুধ খাবে, দন্দমার্কা ওষুধ, তাই তো? কি ঠেকা রোগীর। এবার আপনারা বলেন যে ওই মুহূর্তে তাহলে ডাক্তার ওষুধও বানিয়ে দিতে পারবে না, নতুন নামটা কেটে দিতে পারবে না, লেবেলটা উঠাতে পারবে না, অন্য রুমে যে রোগীকে না দেখে ওষুধ বানাইতে পারবে না, তাহলে ডাক্তারের করণীয়টা কি, উনি কি করবেন, এই ডাক্তারের কি করার আছে? আবার আরেকজনের পরামর্শ দিয়েছেন যে রোগীর ঔষধের এই ঝামেলা হওয়ার কারণে ডাক্তার কিন্তু নার্ভাসও হতে পারবে না, ওটাও আমি লিখেছি 8 নম্বরে না 7 নম্বরে 8 নার্ভাস হওয়া যাবে না, ঠিক আছে ওটাও হলাম, 7 নম্বরে নার্ভাস হওয়া যাবে না, তাহলে ডাক্তার করবে কি, ডাক্তারের করণীয় কি? আপনার যদি আপনাদের কাছে কোনো পরামর্শ থাকলে আমাকে একটু জানান যে ওই মুহূর্তে ডাক্তারের করণীয়টা কি, কি করবেন তিনি, কোনো একটা সমাধান চাই অডিয়েন্স, একটা সমাধান আমি খুঁজতে চাই। কারণটা হচ্ছে এই এই আজকের যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলছি আমি, এই ক্ষেত্রগুলো এই মুভমেন্ট যদি কোনো ডাক্তারে হয়ে যায়, এরকম প্রেক্ষাপট যদি কোনো ডাক্তারের চেম্বারে হয়ে যায়, নতুন কোনো ডাক্তার, হয়তো উনি কী করবেন, তাৎক্ষণিক রুগীর সামনেই ওষুধগুলো সরিয়ে দিয়ে নতুন করে ওষুধ বানিয়ে দেবেন, 1 নম্বর। 2 নম্বর, হয়তো আরেকজন কী করবেন, নামটা কেটে নামটা চেঞ্জ করে দিবেন, উনি নিশ্চিত যে ওষুধটা ঠিক ছিল। আরেকজনে কী করবেন, বাপের ওষুধ তো ঠিক আছে, লেবেলটা উঠিয়ে নতুন লেবেল লাগিয়ে দিবেন। আরেকজনে হয়তো ওষুধ বলবে ওষুধ ঠিক আছে, রুগীকে সরিয়ে দিয়ে অন্য রুমে দিয়ে ওষুধটা আবার তৈরি করে দিবেন, অথবা রুগীকে সরিয়ে দিয়ে নতুন শিশিতে ওষুধ বানিয়ে দিবেন। এই যে কটা কাজ করলেন, এই যে না বুঝার কারণে প্রত্যেকটা হবে রং নাম্বার, প্রত্যেকটা হোক ভুল সিদ্ধান্ত, একবার ভুল করেছেন বারবার শুধু ভুল করতেই থাকবেন, এই যা বললাম এতক্ষণ একটিও করা যাবে না, একটিও করা যাবে না। তাহলে ডাক্তার কি করবেন, তাহলে ডাক্তারের করণীয়টা কি বলতে পারেন আপনারা? তাহলে ডাক্তার কি করবেন? আপনারা যদি আপনাদের যদি কোনো পরামর্শ জানা থাকে ঠিক এই মুহূর্তে কি করতে হবে, নেন এই মুহূর্তে কি করতে হবে, এই যে ডাক্তার সাহেব এই মুহূর্তে ডাক্তার সাহেব কি করবেন একটু আমাকে জানান, কোনো পরামর্শ আছে? সরি, ও মাই গড, সরি বলবেন না, ডাক্তারের শব্দটা এটা ডাক্তারের জন্য বেমানান,
এই সরি শব্দটা ডাক্তারের চেম্বারে সরি মানে হচ্ছে একদম একেবারেই মারাত্মক অবস্থা। এই শব্দটা ডাক্তারখানায় একদম বেমানান, এটা মানে হচ্ছে একেবারেই জীবন নিয়ে খেলা, এটা বলা যাবে না। আপনাকে এমন কিছু কৌশল অবলম্বন করতে হবে যে কৌশলে আপনার রোগীও তৃপ্তি পাবে, ওষুধ খেয়ে সে শান্তি পাবে। আপনি এবার কী করতে পারেন, তাই তো কথা ভাবছেন। এবার আপনি দেখেন আমারটা কেমন হয়, আপনি একটু ভাবেন। রোগীকে যখন নাকি আমি ওষুধটা বোঝাচ্ছিলাম যে ওষুধটা এইভাবে খাবেন, এই নিয়মে খাবেন, সকালে 10টা ঝাঁকিয়ে দিবেন, দ্বিতীয় কাপ থেকে এক চামচ খাবেন বলে দিচ্ছি, তাৎক্ষণিক রুগী বললো ডাক্তার সাহেব ওষুধের নাম তো এটা আমার না, এটা তো বোনের নাম্বার, বোনের ওষুধ দেবো না, নিচ্ছে তো স্ত্রীর ওষুধ। ঠিক তখন আপনি বলেন এই ওষুধগুলো নিয়ে তাৎক্ষণিক আপনি আপনার ওষুধের টেবিলের দিকে তাকান, ওখানে তাকিয়ে যে ওষুধগুলো নামিয়েছেন র্যাক থেকে কিংবা বক্স থেকে যে ওষুধগুলি নামিয়েছেন ওষুধ বানানোর জন্য, আপনি তাৎক্ষণিক ওই রুগীর খাতার দিকে তাকান। রুগীর যে খাতাটা, প্লিজ আপনার খাতাটা একটু আমার হাতে দেন, খাতাটা দিয়ে যে ওষুধগুলো আপনি বানিয়েছেন এই ওষুধগুলির সাথে মিলান, যে এই তো টেবিলে যে ওষুধগুলি আছে এই ওষুধটাই তো বানাইলাম, সবই ঠিক ছিল, কিন্তু সমস্যাটা হলো নাম্বারও ঠিক, সব ঠিক, নামটা শুধু ভুল করলাম। যে ওষুধটাই আপনি নামিয়েছেন র্যাক থেকে কিংবা বক্স থেকে, সে ওষুধগুলো আপনি হাতের কাছে আছে, এখনও রুগী চলে যায় নাই। এবার আপনি রুগীর হাতে খাতাটা নিয়ে নেন, খাতাটা নিয়ে এই ওষুধগুলো আপনি ওখানে মিলে দেখান, দেখেন আপনি তাৎক্ষণিক নিজে নিজে দেখেন যে এখানে তো সিপিয়া দেওয়া আছে, খাতাও সিপিয়া, এখানে দেওয়া আছে লাইকো, এখানে তো লাইকো, এখানে ম্যাডো, এখানে ম্যাডো, ওষুধ তো ঠিকই তৈরি করলাম কিন্তু নামটা লিখতে ভুল করলাম, এই জন্যে আমার আসলে শিশুগুলো নষ্ট হলো, ওষুধটা নষ্ট হলো, এই বলে ওষুধগুলো আপনি সরিয়ে রেখে দেন, রেখে এবার নতুন ওষুধ তৈরি করেন। তার মানে রুগী বুঝবে যে ডাক্তার ওষুধ ঠিকই তৈরি করেছে, শুধু নামটা লিখতে ভুল করেছে, এটুকু ভুলের জন্য ডাক্তারের দণ্ডে গেল, রুগী কিন্তু খুশি হবে, কিন্তু তার কষ্ট চলে যাবে যে ডাক্তার যদি ভুল ওষুধ দেয় না বা শুধু নামটা লিখতে ভুল করেছে, এই ডাক্তার সব ক্ষেত্রে ভুল করে না, এটা ডাক্তার রুগী বুঝে নেবে। আপনার করণীয় হচ্ছে তাৎক্ষণিক ওই যে খাতা থেকে রুগীলিপি করা আছে যে খাতাটা, এই খাতাটা বের করেন, এটা রুগীর হাতে ছিল আজকে আমার রুগীর হাতে খাতাটা নিলাম, তাৎক্ষণিক খাতাটা নিয়ে টেবিলে যে ওষুধগুলি নামানো আছে বললাম যে দেখো এটা সব মিলিয়ে দেখো ওষুধ কোনটা বানিয়েছো, বলে যে ওষুধ তো ঠিক আছে এটাই তো বানালাম, কিন্তু নামটার মধ্যে শুধু লিখতে ভুল হলো, শুধু নামটা লিখতে ভুল করেছো, ওষুধ তো সব ঠিক আছে, এগুলো রেখে দাও, এগুলো রেখে নতুন করে ওষুধ তৈরি করে দাও। এবার নতুন করে ওষুধ তৈরি করে দিল, এবার রুগী বুঝতে পারলো, এই যে ডাক্তার যে রুগী উনি বুঝতে পারলো যে ওষুধ বানানো ঠিক আছে, সব ঠিক, নামটা লিখতে শুধু ভুল করেছে, এই ওষুধ যদি আমি খেয়ে ফেলতাম কোনো সমস্যা হতো না। অডিয়েন্স, যারা রুগীর নাম লিখেন শিশির গায়ে আর যারা নাম লিখেন না, এবার দেখেন তো শুধু নামটা লেখার সুবিধার জন্যই আজকে এখন রুগী তার যে কন্ডিশন ছিল যেটা, যে আমার একজন ওষুধ আরেকজনকে দিয়ে দিল কি না, এই যে একটা বিপদ থেকে রক্ষা পেলেন শুধু নামটা লেখার কারণেই। কেন কষ্ট করে নামটা লিখেন না, শুধু কোড নাম্বার দিচ্ছেন শিশির গায়ে, নামটাও লিখে দেন, এক ফ্যামিলির কয়েকজন তো ওষুধ খাচ্ছে, টাকা তো নিচ্ছেন, সবার নামটা লিখে দেন, যত্ন করে ওষুধে খাওয়ার নিয়মটা সুন্দর মতো লিখে দেন। আমি যেভাবে কথাটা সমাধানটা দিচ্ছিলাম, সমাধানটা হচ্ছে এই, আপনি রুগীর হাত থেকে খাতাটা নিয়ে কিংবা আপনার রুগীলিপির খাতাটা বের করে এবার আপনি যে ওষুধগুলোর টেবিলে আছে ওইটা মিলিয়ে নেন, যে ওষুধটা কী দিলাম ঠিক আছে কি না, ওষুধ তো সব ঠিক আছে, রুগীকে শুনে শুনে বলেন ওষুধগুলো তো সব ঠিকই তৈরি করলাম, সব ঠিক আছে, শুধু নাম্বারটা লিখতে ভুল করলাম যার জন্য শিশুগুলো নষ্ট হলো, এবার শিশুগুলো সরিয়ে দেন। আপনাকে রুগীই বলবে যে ডাক্তার সাহেব শুধু নামগুলো নাম্বারটি পাল্টাই দিলেই তো হয়, আমার তো তারা, নাম্বারটি পাল্টাই দেন, নামগুলো পাল্টাই দেন, তাই তো হয়ে যায় না। তাৎক্ষণিক আপনি বলেন না হবে না, আমি এটা রেখে দিচ্ছি, নতুন করে তৈরি করে দিচ্ছি। অডিয়েন্স, যে সমস্যাটুকু আমি বললাম এতক্ষণ আপনাদেরকে, যেটা বললাম রুগীর শিশির গায়ে, আমার এই রুগীলিপি ট্যুর এক নাম্বার পার্ট ছিল সিরিয়াল নাম্বার ভুল, ভুল সিরিয়ালে কী ঘটতে পারে, আপনার কী কষ্ট
বুক করতে হবে সিরিয়াল নাম্বারের জন্য, ওটা ছিল এক নাম্বার, আর 135 নাম্বার পার্ট এটার মধ্যে আজকে আজকে দিয়েছি, সেটা হচ্ছে শিশির গায়ে যদি রোগীর নাম ভুল লেখা হয় তার খেসারত কী দিতে হয় সেটা আজকে লিখেছি। অডিয়েন্স, সমাধানটা আমি যেভাবে দিতে চাচ্ছিলাম, লাঠিও ভাঙবে না সাপও মরবে, ওকে ফাইন। আচ্ছা, আমি যেভাবে সমাধান দিচ্ছি, সমাধানটা খুঁজছিলাম, অডিয়েন্স আপনারা বলেন আমি যেটা বলছি এটাই চলবে না, আপনারা কোনো পরামর্শ থাকলে আমাকে দেন। যদি আপনাদের কোনো পরামর্শ এই ব্যাপারে আমার পছন্দ হয়, যদি মনের মতো হয়, তাহলে আমার রুগীলিপি টুর মধ্যে নতুন করে ওই 8 নাম্বার দিয়েছি তো, 9 নাম্বার 10 নাম্বার এরকম করে দিয়ে দেব, আমাকে এই ব্যাপারে কোনো পরামর্শ দেবেন। সর্বশেষ কথা যেটা সেটা হচ্ছে এই, রুগীর যে কোনো ক্ষেত্রে রুগীলিপি হোক, ওষুধ বাছাই হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, সব ক্ষেত্রে একজন ডাক্তার অলওয়েজ সাবধান, সাবধান সাবধান, এর কোনো বিকল্প শব্দ নেই, শুধু সাবধান সাবধান, এর কোনো বাহিরে কোনো শব্দ নেই। একজন ডাক্তার সবসময়ের জন্য রুগীর যে কোনো ক্ষেত্রে রুগীলিপি হোক না কেন, রুগীলিপি, ওষুধ বাছাই, ওষুধ প্রয়োগ, ওষুধ তৈরি, ওষুধের সকল ক্ষেত্রে, রুগীর সকল ক্ষেত্রে ডাক্তার সাবধান থাকবে। যেমনি কোনো একজন ড্রাইভার গাড়ি চালানোর সময় একদম অল টাইম শুধু সামনের দিকে তাকিয়ে থাকে, কি করতে হবে, কি করা যাবে, কি করা যাবে না, যেমনি করে ফুল টাইম সাবধান থাকে, প্রতিটা সেকেন্ড সাবধানতা অবলম্বন করে। আর একজন ডাক্তার সার্বক্ষণিক এরকম সাবধানতা অবলম্বন করতে হবে। অডিয়েন্স, আমি জানতে চাচ্ছি, এই যে আমি বললাম রুগীকে শুনিয়ে যদি আপনি বলেন, আর রুগীর হাত থেকে খাতাটা নিয়ে কিংবা রুগীলিপিটা বের করে যদি আপনি বলেন যে ওষুধটা টেবিল থেকে মিলিয়ে নেবেন, যে ওষুধ তৈরি করলাম ওষুধটা ঠিক আছে কিনা আরেকবার দেখে নিচ্ছি, দেখলেন যে খাতার ওষুধ যা নামিয়েছেন আর টেবিলে যে ওষুধগুলি আছে খাতায় যা লেখা ওষুধ তো ঠিক আছে, ওষুধ তো নামালাম, মেডোরিনাম, লাইকোপোডিয়াম, সিফিলিনাম ওখানে আর টেবিলে ওষুধ তো ঠিক আছে, কিন্তু নাম্বারটা বা নামটা লিখতে ভুল হওয়াতে শিশুগুলো আমার নষ্ট হলো, এই কথা যদি আপনি বলেন তাহলে আমার মনে হয় রুগীর মনের মধ্যে একটু হলো আশার আলো জাগবে যে এই ডাক্তার আর যাই হোক ওষুধ দিতে ভুল করে না, নাম লিখতে হয়তো ভুল করেছে, ওষুধ দিতে ভুল করে না। যদি একটু বলা যায় তাহলে রুগী কিছুটা হলো সান্ত্বনা পাবে কি না একটু আপনারা লিখে জানান। ভুল করা যাবে না, খুব সতর্ক থাকতে হবে, শিওর ভুল করা যাবে না, সতর্ক থাকতে হবে, ভুল হতে পারে, কয়েকজনে লিখেছেন ভুল হতে পারে, ঠিক আছে ভুল হতে পারে, কিন্তু একটু মাথায় রাখতে হবে মানুষের জীবন নিয়ে খেলা, রুগী নিয়ে খেলা, আমাদেরকে সেখানে আমরা যত হালকাভাবে দেখি না কেন আমাদের এই পেশাকে আমরা হয়তো গুরুত্ব দিচ্ছি না, কিন্তু আমাদের এই পেশাটা মানুষের জীবন নিয়ে খেলা, মানুষের রোগ বালাই নিয়ে, অসুস্থ অবস্থায় মানুষ যখন অসুস্থ হয় তখন শুধু আল্লাহর কাছে শুধু সাহায্য চাইতে থাকে, শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, সাহায্য চাইতে থাকে, আর সে সময়ে সুন্নত হিসাবে ডাক্তারদের কাছে আসে ঠিক অসহায় অবস্থায়, আর সেই সময়টাকে আমাদের প্রত্যেকটা মুহূর্ত সাবধানতা অবলম্বন করা একদম জরুরি। আপনারা বুঝেছেন কি না আমি জানি না, যদি এই ব্যাপারে কোনো পরামর্শ থাকে লিখলে আমি উপকৃত হব। এবার আসি আমার আজকে রুগীলিপিকরণ সহজ 82তম ক্লাসের, এতক্ষণ যেটি আলোচনা করলাম এটাও রুগীলিপি, কিন্তু কি অডিয়েন্স রুগীলিপি না কি লেখছে, সান্ত্বনা পাবে, শিওর পাবে, শুধু সান্ত্বনা, রুগী সান্ত্বনা না, শুধু আপনার একজন রুগী একজন ডাক্তার এমন হতে হবে রুগী ডাক্তারের কথা শুনে, অনেক সময় রুগীরা বলেই ফেলে ডাক্তার সাহেব আপনার কথা শুনে আমি অর্ধেক সুস্থ হয়ে যাচ্ছি, এটা আরোগ্যের জন্য আরোগ্যালয়, এটা আপনার সান্ত্বনালয়, শান্তির নীড়, এটা শান্তির জায়গা, তৈরি করতে হবে ডাক্তারের বাসা, ডাক্তারের সমস্ত ক্ষেত্র সব কিছু মিলে একটু আশার আলো থাকতে হবে, রুগীর প্রতি দায়িত্ববান হতে হবে। 200 টাকা রুগী, 100 টাকা রুগী, 50 টাকা রুগী, বিনা পয়সা রুগী,
1000 টাকা রোগী 2000 টাকা রোগী প্রত্যেক রোগীর ক্ষেত্রে একই আচরণ করতে হবে, সবার ক্ষেত্রে একই আচরণ। একজনের কাছে 200 টাকা রাখবেন, তার সাথে আচরণটা ঝটপট, তাড়াতাড়ি বের হন ওষুধ দিয়ে, জলদি করেন, তাড়াতাড়ি উঠেন। আরেকজনে 5000 টাকা নেবেন, সেখানে যত্ন কমবে না, যত্ন বেশি থাকবে, এমনটা যেন না হয়। প্রত্যেকের সাথে একই রকম ভালো আচরণ করতে হবে, এটা আমাদের কাম্য। এবার আসি আজকে আমাদের বর্তমান কষ্টের বিবরণ 5 নম্বর ধাপ। বর্তমান কষ্টের বিবরণের 5 নম্বর ধাপ সেটা হচ্ছে প্রকাশ ও অনুভূতি। যারা বলেন প্রকাশ বা অনুভূতি, আপনারা রং বলছেন, রং ভুল হবে, প্রকাশ ও অনুভূতি এই দুইটাই হবে 5 নম্বরে। 1 নম্বর ছিল কোন অঙ্গে, 2 নম্বরে কতদিন, 3 নম্বরে স্থায়িত্ব, 4 নম্বরে বিস্তৃতি, আজকে হবে প্রকাশ ও অনুভূতি। আজকে হবে প্রকাশ ও অনুভূতি। অডিয়েন্স, প্রকাশ ও অনুভূতি, প্রকাশ। তাহলে আমরা আগে প্রকাশটা আলোচনা করি, অনুভূতির কাছে পরে যাব। প্রকাশ অনুভূতির আগে 1 নম্বরটা প্রকাশটা ধরি। প্রকাশ ওটা যেটা আপনি রোগী না বললেও আপনি দেখতে পান, রোগী না বললেও আপনি যেটা দেখতে পান এটার নাম হচ্ছে প্রকাশ। যেমন আপনার পায়ে ব্যথা, পাটা ফুলে গেল, লাল হয়ে গেল, এই যে ফুলে যাওয়া, শুকিয়ে যাওয়া, চিকন হয়ে যাওয়া, রঙের পরিবর্তন হওয়া, এগুলি আপনি যদি রোগী নাও বলে আপনি দেখতে পান। পায়খানা শক্ত, নরম, পাতলা, সবুজ, লাল, শ্যাওলাযুক্ত, ফেনা ফেনা, মিউকাস যাচ্ছে, রক্ত যাচ্ছে, এগুলো রোগী না বললেও আপনি দেখতে পাচ্ছেন, প্রকাশ। বমি, চাকা চাকা বমি, খাদ্য বমি, পিত্ত বমি, লাল বমি, দুধের মতো বমি, পানির মতো বমি, আপনি দেখতে পাচ্ছেন। রোগী না বললেও যা আপনি নিজে চোখে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রকাশ। প্রকাশকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আকৃতিগত আর একটা হচ্ছে বর্ণগত। আপনারা সবাই জানেন প্রকাশ, আমরা প্রকাশকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে আকৃতিগত, একটা বর্ণগত। অডিয়েন্স আরেকটি কথা বলি, সেটা হচ্ছে এই, অনেক ডাক্তার আছেন যারা এই রোগীর বর্তমান কষ্টের কিংবা রোগীলিপির ধাপগুলাকে এক একজন ডাক্তার এক একভাবে উল্লেখ করেছেন। অতীতের অনেক বড় বড় ডাক্তার, সিনিয়র ডাক্তাররা রোগীর রোগীলিপির ধাপগুলাকে এক একজন এক একভাবে ধাপগুলো উল্লেখ করেছেন, কিন্তু আমি চেষ্টা করেছি আমার মতো করে একটা পরে একটা ধাপ শুধু বাড়াচ্ছি, একটা পরে একটা পয়েন্ট শুধু বাড়া সংযোগ করছি বা বাড়াচ্ছি, এ কারণে যাতে করে একজন ডাক্তার রোগীলিপি করার সময় কোনো কথা যেন বাদ না পড়ে, কোনো কথা যেন বাদ না পড়ে। অডিয়েন্স, এই যে ধাপগুলি, এই বর্তমান কষ্টের বিবরণকে 10টা ভাবে ভাগ করা হয়েছে, আবার এই যে প্রকাশ অনুভূতিকে আরেকটা আরো কটা ভাগে ভাগ করা হলো, এই ভাগগুলি আসলে এই ভাগ আমাকে আপনার মনে রাখতে হবে ওটা এরকম না, এগুলো একদম যে মানতে হবে আপনার এরকম নয়। আমার কথা হচ্ছে রোগীর সমস্যা যখন আপনি লিখবেন, রোগীর সমস্যা যখন লিখবেন, রোগীলিপি করবেন, সেই সময় যেন কোনো কথা বাদ না পড়ে, সেই সময় যেন কোনো কথা বাদ না পড়ে, এটা আমার বলার বিষয়। কোনো কথা বাদ পড়তে পারবে না, বাদ যেন না পড়ে,
তার জন্য এই যে বর্তমান কষ্টের বিবরণ পয়েন্ট পাঁচ প্রকাশ ও অনুভূতি, প্রকাশ অনুভূতি আগে আমরা প্রকাশ নিয়ে আলোচনা করব। প্রকাশ যে প্রকাশ হচ্ছে ওইটি রোগী না বললেও চিকিৎসক দেখতে পায়, ইচ্ছা করলে দেখতে পারে, যেটা রোগী না বললেও ডাক্তার দেখতে পায়। যেমন ফুলে যাওয়া, মোটা হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া, বর্ণ পরিবর্তন হওয়া, যেমন পায়খানার বর্ণ পরিমাণ, শক্ত নরম, বমির ধরন কেমন, বমি পরিমাণ কেমন, আপনি যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রকাশ। অনুভূতি যা রোগী না বললে আপনি বুঝতে পারবেন না সেটা হচ্ছে অনুভূতি। তাহলে প্রকাশকে আবার দুই ভাগে ভাগ করা যায়। প্রকাশ আকৃতিগত, বর্ণগত। আকৃতিগত যেমন আপনার কোনো অঙ্গে আঘাত লেগেছে, সেই স্থানটি ফুলে গেছে, শুকিয়ে গেছে, কিংবা কোনো আক্রান্ত স্থান ফুলে যাওয়া, মোটা হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া, উস্কিয়ে যাওয়া, এই যে আকৃতিগত পরিবর্তন এটা রোগী না বললেও চিকিৎসক দেখতে পান, এটা হচ্ছে প্রকাশের মধ্যে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপটি হচ্ছে কি, বর্ণগত। আক্রান্ত স্থানটি, আক্রান্ত ব্যক্তিটি কিংবা আক্রান্ত স্থান স্বাভাবিক অঙ্গের তুলনায় বা এই অঙ্গটির পূর্বে যেরকম বর্ণ ছিল সেই বর্ণের মধ্যে পরিবর্তন আসা, পূর্বে যেরকম বর্ণ ছিল তার মধ্যে পরিবর্তন আসা, এটা হলো বর্ণগত পরিবর্তন। আমরা এক কথায় বলি বেনি আস কলা, মানে একদম সাতরং, পারলে আরও কিছু বাড়াই নেবেন। তাহলে প্রকাশ, এবার অনুভূতির পালা। অনুভূতি, অনুভূতিটা যেটা রোগী যে কষ্টটা পরিবর্তনটা শুধু রোগী না বললে আপনি বুঝতে পারবেন না সেটা হচ্ছে আপনার অনুভূতি। অনুভূতিকে আমরা আবার তিন ভাগে বা তিনটে স্তরে আমরা নির্ণয় করতে চেষ্টা করেছি, সেটা হচ্ছে এই, এক শক্ত নরম, আক্রান্ত স্থানটি শক্ত কিংবা নরম আপনাকে ধরে বা ধরে অনুভব করতে হবে, শক্ত কিংবা নরম ধরতে হবে, ধরে দেখতে হবে শক্ত কিংবা নরম, এটা অনুভূতির ব্যাপার। পরেরটা ঠান্ডা কিংবা গরম, ওটা আপনি আবার ধরে স্পর্শ করে নিয়ে নিতে হবে, সেটাও কি স্থানটি গরম না ঠান্ডা সেটা স্পর্শ করে নিয়ে নিতে হবে, যেটা রোগী বলতে পারবে আপনিও স্পর্শ করলে পাবেন। এই দুইটা রোগী কিংবা ডাক্তার দুইজনই পারবেন, শক্ত নরম কিংবা ঠান্ডা গরম ডাক্তার স্পর্শ করলে বুঝতে পারবেন, আর রোগী নিজে ধরে বললে হবে। কিন্তু এই অনুভূতির আরেকটি পয়েন্ট আছে, যেটা রোগী না বললে চিকিৎসক কোনোভাবেই ধরতে পারবেন না, যেমন কোনো অনুভূতিটা কেমন, ব্যথা, ব্যথার ক্ষেত্রে ব্যথার ধরন, মলত্যাগের ক্ষেত্রে রোগীরা বলে অনেক সময় আমার পেটে জ্বলে যাচ্ছে, পেটে কামড়াচ্ছে, হাত পা ছিঁড়ে যাচ্ছে, মাথা ফেটে যাচ্ছে, এই যে অনুভূতি যেটা এটা শুধু রোগীই বুঝবেন আর কেউ বুঝতে পারবেন না। রোগীরা বলে ডাক্তার আপনি বুঝবেন কি, কষ্ট আমার বুঝি আমি, এটার নাম হচ্ছে ধরন, কষ্ট আমি বুঝি আমি, আপনি বুঝবেন কি, এটা হচ্ছে ধরন। অডিয়েন্স, তাহলে এবার প্রকাশ অনুভূতির ক্ষেত্রে ব্যথার কথা বললাম, ব্যথার স্থান ফুলে যায়, শুকিয়ে যায়, কুস্কিয়ে যায়, ঠান্ডা গরম জ্বালাকর টাটানো, তাহলে এবার ডায়রিয়ার অবস্থা হবে কি, এখানে তো আমার প্রকাশ লাগবে, প্রকাশ অনুভূতি লাগবে। এবার
এই যে প্রকাশ অনুমতি এর মধ্যে আপনি পাবেন পরিমাণটা কেমন, গন্ধ কেমন, বর্ণ কেমন, এই সাথে কোনো কষ্ট আছে কিনা, ব্যথা করে কিনা, এই যে তার কষ্ট, মূল কষ্ট যেটা, এটা হলো প্রকাশ অনুভূতি। মাঝে মধ্যে আমি বলি রোগীলিপির এই আমাদের এই জগতে হোমিওপ্যাথি চিকিৎসা জগতের একদম নাভি যদি বলি, যেটা আমাকে না করেই নয় করতেই হবে, সেটার নাম হচ্ছে রোগীলিপি। এটা ছাড়া আমি যতই ঔষধ জানি না কেন, একজন ডাক্তার যতই কিছু জানেন না কেন, রেপার্টরি জানেন, ক্রনিক ডিজিজ জানেন, অর্গানন জানেন, প্যাথোলজি জানেন, সার্জারি জানেন, রোগ জানেন, সব জানেন, কিন্তু ডাক্তার সাহেব শুধু একটাই জানেন না, সেটা হচ্ছে রোগীলিপি, অর্থাৎ ওনার সব নিশা। এটা না করলেই চলবে না, না জানলেও চলবে না, এটা তার লাগবে। ঠিক রোগীলিপির মধ্যে আবার একটা নাভি আছে, সেই নাভিটা হচ্ছে বর্তমান কষ্টের বিবরণ, রোগীর কষ্টটা কী, চিকিৎসাটা কী করবেন আপনি। আমরা যদিও রোগীর চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি, রোগ মানে হচ্ছে ডায়রিয়ার চিকিৎসা, কিন্তু যখন আমি হলুদ পায়খানা বিকাল চারটার সময় করে আর বাচ্চা পায়খানা করে আর আরামে দৌড়াচ্ছে, মিনিটে মিনিটে পায়খানা করে, দুর্বল হচ্ছে না, এটার নাম হচ্ছে রোগীর চিকিৎসা, কিন্তু ডায়রিয়ার চিকিৎসা আমরা করি না। আপনি ডায়রিয়ার চিকিৎসা করি না, আমরা আমরা চিকিৎসা করি, বাচ্চা পায়খানা করছে মিনিটে মিনিটে, সারাক্ষণ পায়খানা করছে কিন্তু দৌড়াচ্ছে, ক্লান্ত হচ্ছে না, এটা চিকিৎসা আমরা করি। কিন্তু ডাক্তার যদি রোগীর কাছ থেকে তথ্য না নেন যে আপনার বাচ্চা সারাদিন পায়খানা করে কিন্তু বাচ্চা হাসি খুশি আছে কি না, না বাচ্চা দুর্বল হয়ে যাচ্ছে, না ডাক্তার বাচ্চা দুর্বল হচ্ছে না, বাচ্চা দৌড়াচ্ছে, বাচ্চা খেলছে, বাচ্চা খাচ্ছে, একদম স্বাভাবিক, এটাই চিকিৎসা আমরা করি। আমরা ডায়রিয়ার চিকিৎসা করি না, আমরা রোগীর চিকিৎসা করি। রোগীর চিকিৎসা করা মানে হচ্ছে এই, কিন্তু রোগী দৌড়াচ্ছে, রোগী দৌড়াচ্ছে, এই যে দৌড়াচ্ছে রোগী, খাচ্ছে রোগী, সুস্থ আছে রোগী, দৌড়াদৌড়ি করছে, খেলছে, হাসিখুশি, দুর্বল হচ্ছে না, এটার ওষুধ দিচ্ছি আমরা। কিন্তু আপনি যদি রোগীলিপি না করেন তাহলে আপনি কী করে নেবেন যে রোগী খেলছে, দৌড়াচ্ছে, হাসিখুশি আছে, আপনি কী করে এ ওষুধ বের করবেন? আমরা ডায়রিয়ার ওষুধ দিচ্ছি না, আমরা জ্বরের ওষুধ দিচ্ছি না, এই যে ভয় পেয়ে বাচ্চার জ্বর চলে আসলো, কিংবা ফ্যানের বাতাস থেকে জ্বর চলে আসলো, কিংবা ফ্লোরে শোয়ার পরে জ্বর চলে আসলো, আইসক্রিম খাওয়ার পর জ্বর চলে আসলো, আমরা জ্বরের ওষুধ দিচ্ছি না, আমরা আইসক্রিম খেয়ে জ্বর আসলো তার ওষুধ দিচ্ছি, আমরা ট্রিটমেন্ট করছি রোগীর, রোগের নয়। কিন্তু আপনি রোগীর ট্রিটমেন্ট করবেন, যদি আপনি রোগীলিপি না করেন তাহলে কীভাবে ট্রিটমেন্ট করেন? কয়েকদিন আগে আমি বলেছিলাম, সেটা হচ্ছে এক ভদ্রলোক এসে বলল, বর্তমান কষ্টের বিবরণ থেকে ওষুধ পাওয়া যাবে না, তো পাওয়া যাবে না, আচ্ছা ঠিক আছে। ওনার রোগীলিপি দেখলাম, বেশ কটা রোগীলিপি করে নিয়ে এসেছে দেখানোর জন্য, ওষুধ সিলেকশন করে নিয়ে যাবে, মাথা ব্যথা 10 বছর, পেট ব্যথা 15 বছর, কোমরে ব্যথা 20 বছর, দাঁতে ব্যথা 3 বছর, কান ব্যথা, পুষ পড়ে, পাইলসের সমস্যা আছে 8-10টা সমস্যা, ঠিক এভাবে লিখে এবার সার্বজনীন সব তথ্য লিখে নিয়ে আসছে। আপনারা বলেন এই সাগর থেকে, এই হাওয়ার থেকে কোচ দিয়ে মাছ ধরা আর সার্বদৈহিক থেকে ওষুধ বের করা ঠিক একই অবস্থা। যদি রোগী বলতো যে আমার যে এই কোমরের ব্যথাটা যখন বেড়ে যায় তখন আমার ঘাড় সহ ব্যথা করে, তখন এটা দিয়ে আমি একটা ওষুধের সন্ধান পেতাম, যে ওষুধটা দিয়ে রোগীর সার্বদৈহিক, হয়তো বা রোগীর সার্বদৈহিক মিলে যাবে, এমন একটা ওষুধের সন্ধান দিয়ে দিত। রোগীর কানের পুঁজ যখন বেড়ে যায় তখন তার বমি বমি ভাব চলে আসে, কিংবা যখন কানের পুঁজটা বেড়ে যায় তখন জ্বর চলে আসে, কিংবা পেটের ব্যথা বেড়ে গেলে তার পায়খানা করতে যেতে হয়, নিষ্ফল মলত্যাগ করতে হয়, কিংবা প্রস্রাবটা আটকে যাচ্ছে, এই যে তার বর্তমান যে কষ্টগুলি, সেখান থেকে যদি একটা বিস্তৃতি লক্ষণ দিয়ে, কিংবা সম্পর্ক কোনো লক্ষণ দিয়ে, কিংবা একক ওষুধ বহন করে এমন কোনো লক্ষণ যদি আমরা পেয়ে যাই, সেখান থেকে একটা ওষুধ যখন আপনাকে বলবে সার্বদৈহিক লক্ষণের সাথে ওষুধটি মিলে যায়, তখন আপনার জন্য ওষুধ বাছাই করাটা সহজ হবে। কিন্তু রুগীরা শান্ত কি রাগী, রুগীরা হিসাবি কি বেহিসাবি, রুগীরা খুব জিদি কিংবা আপনার সন্দেহবাতিক, রুগীকে আপনি বলবেন এই যে ভয় পায় কি পায় না, সাহসী কি ভীতু ভীতু, এই কথাগুলি
আপনার নির্ণয় করা, বাছাই করা, যাচাই করা অনেক কঠিন হয়ে যায়। কিন্তু আপনার যখন পেটে ব্যথা শুরু হয় তখন নাক দিয়ে রক্ত আসে। পেটে ব্যথা শুরু হলে আমার পায়ের বৃদ্ধাঙ্গুলা শিনশিন করে, কিন্তু পেটে ব্যথা শুরু হলে আমি এক চোখে ঝাপসা দেখি। এই কথাগুলো কিন্তু সহজ, কিন্তু রুগীরা শান্ত কিংবা রাগী এই কথাটা কিন্তু কঠিন। আমরা রুগীর চিকিৎসা করি, রুগীর চিকিৎসা করি না কথা ঠিক আছে, কিন্তু আপনাকে যদি রুগীর চিকিৎসাই করতে হয়, যদি রুগীর চিকিৎসা করতে হয় তাহলে আপনার রুগীর যত কষ্ট আছে, সার্বধিক লক্ষণ, রুগীর বর্তমান কষ্ট, সার্বিক যত কথা আছে সব তথ্য আপনাকে নিতে হবে। সব না জানলে আপনাকে ওষুধ বাড়াই করা, বাছাই করা কোনোভাবেই সম্ভব হবে না, হবে না, হবে না, এটাই কথা। শেষ কথা, রুগীলিপি করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, কোনো কথা বাদ রাখা যাবে না, খুঁজে খুঁজে বের করতে হবে। রুগীলিপির সময় একটি কথা, কথার পৃষ্ঠে কথা, কথার পৃষ্ঠে কথা, লক্ষণের পৃষ্ঠে লক্ষণ, প্রশ্নের পৃষ্ঠে প্রশ্ন, একটা পর আরেকটা। রুগী যেন বিরক্ত না হয়, রুগী যেন বিরক্ত না হয়, রুগী যেন কষ্ট না পায়, রুগী যেন অপমান বোধ না করে, আপনি কথার পৃষ্ঠে কথা, লক্ষণের পৃষ্ঠে লক্ষণ, একটা পরটা শুধু প্রশ্ন করতে থাকবেন। প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক যেন না হয়, প্রাসঙ্গিক হতে হবে। পাশাপাশি আজকে আমরা পড়লাম প্রকাশ ও অনুভূতি। আল্লাহ সাহেব তো কালকে এই প্রকাশ অনুভূতির উপরে আবার শুরু করব, প্রকাশ অনুভূতির কিছু লক্ষণ বলবো কালকে ইনশাআল্লাহ, আমি আগামী দিন বলবো। তবে সর্বোপরি যেটা বলছি সেটা হচ্ছে এই, আজকে সকালে যে আমার চেম্বারের ঘরের কথা বললাম, যেটা এই ঘরের কথা বলার আমার আইডিতে দেওয়া আছে ফারুকি এসে থাকবে। আপনার লাইভ থেকে বের হওয়ার পরেই, লাইভ থেকে তো আমি সরে যাব, তখন আপনারা দেখতে পাবেন ফারুকি এসএসআরএফে এই শিশির গায়ে রুগীর নাম লিখতে ভুল হলে আপনার কী করণীয় আর আপনারা কী পরামর্শ দিয়েছেন আমি এগুলো দেখব। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, লাইটের জন্য ক্লিয়ার হচ্ছে না, মানে কি লাইট কোথায়, আবার দেখার তো কিছু নাই, লাইট দেওয়া হবে কি? আমি লাইভ থেকে বের হয়ে দেখবো আপনারা কী পরামর্শ দিয়েছেন, কারণ আমি ওখানে কয়েকটা লিখেছি, আটটা পয়েন্ট লিখেছি। রুগীর শিশির গায়ে যদি নাম লিখতে ভুল হয় তাহলে আপনি কী করবেন, আমি আটটা লিখেছি। আপনাদের যদি কোনো মতামত থাকে আমার ওই আইডিতে আপনারা ওখানে লিখে দিবেন, আর যদি আমার মনের মতো হয় তাহলে আমার রুগীলিপি টু একশো পঁয়ত্রিশে এই যেটা লিখেছি শিশির গায়ে ওষুধের শিশির গায়ে, রুগীর ওষুধের শিশির গায়ে নাম লিখতে ভুল হলে কী করণীয়। কেউ কি বলেছেন স্যারের লাইভ ক্লাস সপ্তাহে একদিন হয় তখন কীবারে, ওরে না সপ্তাহে একদিন না, তো আমি পারলে সপ্তাহে নয় দিন আসতে পারি, আমি রেডি, দিনে দুইবার আসতে রেডি। আল্লাহ যদি বাসায় রাখে প্রতিদিন রাত্রে আমি 9:15 আসি, তবে একটু অসুবিধা হয়ে যায় চেম্বারে বসে লাইভ, তো এই যে রুগীরা কষ্ট পাচ্ছে এখনও বসে, রুগীদের সমস্যা হয় বিদায় একটু দেরি হয়ে যায়, রুগীরা ওই লাস্টে রুগী দেখতে দেরি হয়ে যায়। আবার এরশাদের জামাত নামাজ পড়ে আপনার এই রুগী একটু দেখে তারপরে আপনার লাইভে আসতে হয়, ওই 9:15 সর্বোচ্চ 9:30 এর মধ্যে চলে আসবো, কারণ আপনারা তো অনেকে চেম্বার করেন, 9:30 হলে আপনাদেরও ভালো হয় তাও বুঝি। আবার অনেকে তাড়াতাড়ি শুয়ে পড়েন, অনেকে শুয়ে পড়েন, আবার অনেকে আছেন আমার এইচএসআর স্টাডি গ্রুপ খুলে অনেকে আবার স্টাডি করেন 10:30 পরে, নিজের আবার বাংলাদেশ টাইম 10:30 আপনারা আবার নতুন করে পড়তে থাকেন, ভারতের টাইম 10:00 বাংলাদেশ 10:30, অনেকগুলো গ্রুপ আছে এইচএসআর স্টাডি গ্রুপ, আপনারা সেখানে স্টাডি করেন সেটা আমার জানা। এই জন্য আমি 10:30 মধ্যে ইনশাল্লাহ ছেড়ে দেবো, তবে 9:15 থেকে 9:30 মধ্যেই ঢোকার চেষ্টা করব, চেষ্টা করি 9:15 মধ্যেই, দেরি হলে কী করব একটু মেনে নেবেন। যাই হোক, আজকের এই প্রকাশ অনুভূতি, আরেকটা হচ্ছে শিশির গায়ে নাম লেখা ভুল, এই দুইটি আলোচনা কেমন হলো? এক মিনিটে লিখে ছেড়ে দেন, এক মিনিট সময় দিলাম, আর আমার আইডিতে ঢুকে ফারুকি এসএসআরএফে আপনাদের মতামত লিখবেন। চাইন নয় ইং তারিখ, ওরে বাবা, এসএসআরএফ স্টাডি গ্রুপ কলকাতা, চাইন নয় ইং তারিখ, ভারতীয় টাইম হলো 10:00 আর বাংলাদেশ টাইম 10:30। জি ইনশাল্লাহ থাকবো, ডাক্তার জাহাঙ্গীর আলী।
আগামী দিন 4 তারিখ তো না আগামী দিন 4 তারিখ আগামী দিন 4 তারিখ আমার লাইভের পরে আপনার আইডিতে আপনারা যে জুমে সম্মত করেন না জুমে আপনাদের যে ক্লাস হচ্ছে আগামী দিন রাত 10:30টায় শুরু হবে বাংলাদেশ টাইম আর ভারতের টাইম হচ্ছে রাত 10টা আপনাদের যে স্টাডি ক্লাস যেটা হচ্ছে এসএসআর স্টাডি গ্রুপ কলকাতা এই গ্রুপে ঢুকে যাব আপনারা যদি কেউ ওই গ্রুপে ঢুকতে চান কালকে ওখান থেকে শুরু করব রেপার্টরি নিয়ে কিছু আলোচনা ইনশাআল্লাহ করব আগামী দিন রাত 10:30টায় কলকাতা এসএসআর স্টাডি গ্রুপ এসএসআর স্টাডি গ্রুপ কলকাতা ওই গ্রুপে আগামী দিন রাত 10:30টায় ইনশাআল্লাহ থাকব আর আজকে আপনাদের ক্লাস কেমন লাগলো মাশাআল্লাহ তাড়াতাড়ি লেখেন কেমন হলো মাশাআল্লাহ মায়ের একদম মায়ের ভালো মতো লেখেন ওই যে বলছি না আমার দোষ একটা আছে বই লাগবে রুগীর পিটু ইনশাআল্লাহ পাবেন আমার 20 তারিখের মধ্যে একটু পারিবারিক কাজ আছে 20 তারিখে পরে ইনশাআল্লাহ জোরালোভাবে কাজ চলবে এই মাসে দিতে পারছি না সম্ভবত চেষ্টা করবো এই মাসের মধ্যে শেষের দিকে কাজ চলতেছে খুব জোরালোভাবে আর যদি গত সপ্তাহে দিয়ে ফেলতাম আজকে যেটা দিলাম এটা হয়তো দিতে পারতাম না এই 135 নম্বর যেটা শিশির গায়ে নাম লিখতে ভুল করলে এটা আবার বাকি থাকতো এই মাসের মধ্যে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ একটু দোয়া করেন না পারলে হয়তো আগামী মাসে প্রথম দিকে দেবো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর আমার আইডিতে লিখে তাড়াতাড়ি জানিয়ে দিবেন।